এটা আমার জন্য একটা এক্সাইটিং মোমেন্ট বলা যায়, কারণ এর আগে টিমের সাথে হয়তো বা প্র্যাকটিস করা হয়েছে, বা টিমের ভিতরে থেকে সিনিয়রদের প্লেয়ারদের সাথে এইভাবে একদম এইভাবে প্র্যাকটিস কখনো করা হয়নি। তো সেই ক্ষেত্রে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট এবং আজকে অনেক ভালো লাগাও ছিল যে নতুন কিছু শিখতে পারতেছি। এই হিসেবে বলবো যে আজকে দিনটা খুব ভালো ছিল। এবং সিলেটে অনুশীলন ক্যাম্প করার একটা কারণ ছিল আসলে হচ্ছে ঢাকার গরমটাকে অ্যাভয়েড করা, আর হচ্ছে যে ইংল্যান্ডের কন্ডিশনের সাথে কিছুটা সিমিলার এখানকার উইকারি কারণে। তো প্রথম দিন অনুশীলন করে আসলে কি মনে হচ্ছে যে আমরা যেই আসলে লক্ষ্যটা ছিল এখানে ক্যাম্প করা, সেটা কতটুকু আসলে পরিপূর্ণ হয়েছে? দেখেন, আপনি যেটা বললেন যে ইংল্যান্ডের উইকেট বাউন্সি আছে, তো সেই ক্ষেত্রে সিলেটের উইকেটের কিন্তু একটা সুনাম আছে আগে থেকে। তো আজকে আমরা প্র্যাকটিস করলাম উইকেটে, সেই বাউন্সটা ছিল অনেকটা, যেটা আমাদের ইংল্যান্ডের ওই খেলার দিক থেকে একটু হলেও প্রস্তুতি দেবে, কারণ একেবারে পুরোপুরি তো ওই ধরনের উইকেট এদেশে পাওয়া সম্ভব না। তারপরেও যতটুকু হয়েছে এটা অনেক ভালো। এবং আরেকটু প্রশ্ন করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে ব্যাটসম্যান যারা আছে, বড় চালক এরা দেখা গেল যে কিছু শর্ট খেলা ট্রাই করছে, কিছু স্কিল ডেভেলপ করেছে, কিছু ইম্প্রুভাইজ শর্ট খেলা ট্রাই করছে। আসলে হাতের বা জেমিসিরস বলে কোনো মেসেজ আছে কিনা যে স্ট্রাইক মুভমেন্ট করে খেলতে হবে, বড় স্কিল করতে হবে, এমন কোনো মেসেজ আছে কিনা? না, আজকে প্র্যাকটিস যেটা হয়েছিল এটা হয়েছিল ম্যাচ কন্ডিশনের উপরে ডিপেন্ড করে, যে প্রথম দশ ওভারে কীভাবে খেলতে হবে, তারপর লাস্টের দিকে কীভাবে খেলতে হবে। তো এই অনুযায়ী যখন ব্যাটসম্যানদের যে যেভাবে নামানো হয়েছে, প্ল্যান দেওয়া হয়েছে যে তুমি এখন দশ ওভার ব্যাটিং করতেছো, তো তখন তারা যেভাবে সেভাবে ব্যাটিং করছে, এবং যাদেরকে শেষে নামানোর প্ল্যানটা দেওয়া হয়েছে তখন তারা মেরে খেলছে। তো আজকে জাস্ট ম্যাচ এনভায়রনমেন্ট যেটা ছিল এটাই অ্যাডজাস্ট করা হয়েছে।